আজকে ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যে বারো নম্বর স্কুল আছে কাটোয়া কাশিরাম দাস বিদ্যা আয়তনের অঙ্কগুলো দেখবো একে আছে সত্য মিথ্যা লেখো সকল বর্গক্ষেত্রকেই কাইড বলা যায় এটা সত্য দুই আছে প্রদত্ত চিত্রে এক্সের মান লেখো তো এখানে এই যে তিনটে কোণ আছে তিনটে কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তো সেখান থেকে আমরা এক্সের মান বের করে নেব তাহলে তিনটে কোণের সমষ্টি হচ্ছে একশো ডিগ্রি তিনটে কোণ যোগ করে হচ্ছে পাঁচ দুয়ে সাত আর একে আট তাহলে এইট এক্স সমান একশো আশি তাহলে এক্স সমান হচ্ছে একশো আশিকে আট দিয়ে ভাগ করলে বাইশ পূর্ণ একে দুই ডিগ্রি তিনি বলেছে একশো এক হাজার কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা দিয়ে গুন করলে সংখ্যাটি পূর্ণ ঘন হবে তো বিশ্লেষণ করে দেখলাম যে কিউবে নিয়ে গিয়ে দেখলাম দুই এবং তিন রয়েছে যেটা কিউবে নেই তার মানে নিম্ন ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে টু স্কোয়ার ইন্টু থ্রি স্কোয়ার এখানে দুই আর তিন আছে তো এদের সাথে আবার টু স্কোয়ার এবং করলে এটা টু কিউব হয়ে যাবে আর থ্রি এর সাথে থ্রি স্কোয়ার করলে থ্রি কিউব হয়ে যাবে তো তখন সংখ্যাটা পূর্ণ ঘন হবে অর্থাৎ নিম্ন সংখ্যা হচ্ছে ছত্রিশ চারেতে বলেছে এ প্লাস বি কিউব এই সূত্রটা এ প্লাস বি হোল কিউব এখানে হবে প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এখানে প্লাস থ্রি এ বি বসবে শূন্য স্থানে দুয়েতে বলেছে দুয়ের আই এক্স প্লাস ফোর বাই এক্স সমান দুই হলে এক্স কিউব মাইনাস এইটের মান কত তাহলে এক্স প্লাস ফোর বাই এক্স সমান হচ্ছে দুই তাহলে এক্স স্কোয়ার প্লাস ফোর সমান হচ্ছে টু এক্স তাহলে টু এক্সটাকে বাঁ দিকে আনলে এক্স মাইনাস টু এক্স প্লাস ফোর সমান জিরো তো এটা একটা সূত্রে চলে গেলাম এক্স মাইনাস টু হোল স্কোয়ার সমান হচ্ছে জিরো তাহলে এক্স মাইনাস টু হোল স্কোয়ার জিরো হলে এক্স সমান এক্স মাইনাস টু সমান জিরো তাহলে এক্স সমান হচ্ছে দুই এক্স সমান হলো দুই তাহলে আমাকে মান বের করতে হবে এক্স কিউব মাইনাস এইটের তাহলে এক্স সমান যদি দুই হয় তাহলে এখানে এক্সের জায়গায় দুই বসালাম টু কিউব টু কিউব মানে এইট এইট মাইনাস এইট সমান হলো জিরো তাহলে এক্স কিউব মাইনাস এইটের মান হচ্ছে জিরো দুয়েতে বলেছে এক এবং দুয়ের মধ্যে চারটি মূলাদ সংখ্যা লেখো তাহলে এক আর দুয়ের মধ্যে হচ্ছে এক এবং সরি এক এবং একের দুয়ের মধ্যে এক আর একের দুই মানে শূন্য থেকে একের মাঝে সংখ্যাটা বসবে তো এটাকে পাঁচ ভাগ করেছি তাহলে শূন্য পাঁচ একের পাঁচ দুইয়ের পাঁচ তিনের পাঁচ চারের পাঁচ এই পাঁচের পাঁচ মানেই এক তাহলে এবার চারটি মূলদ সংখ্যা তাহলে একের পাঁচ দুইয়ের পাঁচ তিনের পাঁচ এবং চারের পাঁচ

এক্স কি প্লাস ওয়ান বাই এক সমান তিন গুণ পাঁচের দুই সমান একশো পঁচিশ বাই আট তাহলে তিন গুণ পাঁচের দুই মানে পনেরো দুই তাহলে বিয়োগ পনেরো দুই তাহলে দুই আর আটের লসাগু হচ্ছে আট তাহলে একশো পঁচিশ মাইনাস আটকে চার দিয়ে দুই দিয়ে ভাগ করলে চার চার পনেরো তার মানে হচ্ছে পঁয়ষট্টি রাট তাহলে আট আটে চৌষট্টি তাহলে আট পূর্ণ একের আট হচ্ছে অ্যান্সার তিনের আয়তে আছে আট সিম এবং ছয় সিমি দৈর্ঘ্যযুক্ত কর্ণে রম্ব তো প্রথমে কর্ণ দুটো এঁকে নেবে এঁকে নিয়ে প্রথমে যে কোনো মাপের একটা সরল রেখাংশ নিয়ে এখানে কাঁটা বসিয়ে এখানে আমি যেমন প্রথমে ছয় সেন্টিমিটার মাপের কেটে নিয়েছি এটা ছয় সেন্টিমিটার রেখেছি আমি ছয় সেন্টিমিটার মাপের রেখে এবার এটাকে সমদ্বিখণ্ডিত করেছি সমদ্বিখণ্ডিত করে যে রেখাটা পেয়েছি এবার যেহেতু রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাই আট সেন্টিমিটারের অর্ধেক মাপ করে নিয়েছে এই মাপটা নিয়ে এখানে কাঁটা বসিয়ে এখানে বৃত্তচাপ এঁকেছে এখানে এবং তারপরে এই বিন্দুগুলো জুড়ে দিয়েছি দিতে এই রম্বস তৈরি হয়ে গেলো তাহলে আমি এটা যেহেতু ছয় রেখেছি তাহলে পি এস কিউ কিউ এটা আর তাহলে পি আর হচ্ছে ছয় সেমি আর এস কিউ হচ্ছে আট সেন্টিমিটার এখানে যে তথ্যচিত্রটা দিয়েছে পায়চিত্রের জন্য তো এখানে যেহেতু কোনো শতকরায় বলেনি তাহলে বলেছে যে প্রাপ্ত নম্বর তাহলে মোট কত নম্বরের পরীক্ষা এগুলো যোগ করলে পাওয়া যাবে তো মোট ধরো হচ্ছে চারশো আশি নম্বরের পরীক্ষা তো চারশো আশিতে হচ্ছে একশো চল্লিশ আশি একশো এইভাবে পেয়েছে কিন্তু এটা হিসাব করতে গিয়ে এখানে দেখা যাচ্ছে তিনশো পনেরো মানে তিনশো ষাটের প্রায় কাছাকাছি চলে এসেছে আর তো তিনশো ষাট আমার টোটাল হতে হবে এখানে তিনশো পনেরো আর এই যোগ করলেই হচ্ছে পঁচাত্তর তো সেই জন্য এই অঙ্কটা আর করলাম না চারের আয়তে আছে উৎপাদকে বিশ্লেষণ করো তো উৎপাদকে বিশ্লেষণ মাইনাস থ্রি বি কিউবকে ভেঙে নিয়েছি মাইনাস বি কিউব আর মাইনাস টু বি কিউবে এবার এ কিউব মাইনাস বি কিউবকে এক জায়গায় করেছি আর প্লাস টু এবি স্কোয়ার আর মাইনাস টু বি কিউবকে এক জায়গায় করেছি এইটা সূত্রে ভেঙেছি আর এখান থেকে টু বি কম টু বি স্কোয়ার কমন নিতে এ মাইনাস বি পেয়েছি এবার এ মাইনাস বি এখানে কমন নিতে এবার এই যোগ বিয়োগ করে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এব বি প্লাস থ্রি বি স্কোয়ার হয়েছে আর তিনেতে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু এসি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এসি প্লাস সি স্কোয়ারকে এক জায়গায় রেখেছি মাইনাস বি স্কোয়ারকে আলাদা করেছি তাহলে এ মাইনাস সি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ মাইনাস সি প্লাস বি আর এটা হবে এ মাইনাস সি মাইনাস বি তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণির বারো নম্বর স্কুলের অঙ্কগুলো তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে